ত্রিপুরাদের প্রধান উৎসব বিশু উৎসব আগামী মাসের 13 এবং 14 এপ্রিল লতরাইবেলি মহকুমার অন্তর্গত হাকু তুইসাতে অনুষ্ঠিত হতে চলছে। এই উৎসবকে কেন্দ্র করে আজ ধলাই জেলার ডিএম অফিসের কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনজাতির আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে। জনজাতিদের সংস্কৃতি রাজ্য এবং বহিরাজ্যে ছড়িয়ে বিদেশে খুব প্রশংসা কুড়িয়েছে। বিভিন্ন সময় বিশেষ দিনকে কেন্দ্র করে রাজ্যের জনজাতি অংশের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত লোকজন তাদের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরেন। প্রত্যেকটি জনজাতি উৎসবের আকারে তাদের কৃষ্টি সংস্কৃতিগুলি পালন করে থাকেন। রাজ্যের বিভিন্ন জনজাতিদের মধ্যে ত্রিপুরি হল একটি জনজাতি গোষ্ঠী। এই জনজাতি সম্প্রদায়ের বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি রয়েছে। তাদের সংস্কৃতিগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য ত্রিপুরীদের প্রধান উৎসব উশু উৎসব আগামী মাসের 13 ও 14 এপ্রিল রংতরাই ভেলি মহকুমার অন্তর্গত হাকু তুইসাতে অনুষ্ঠিত হতে চলেছে। এই উৎসবকে কেন্দ্র করে আজ ধলাই জেলার ডিএম অফিসের কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা, ধলাই জেলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ গোপ, এডিসি প্রশাসনের বিরোধী দলনেতা হংসকুমার ত্রিপুরা সহ জেলার বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা। সাংসদ রেবতী ত্রিপুরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, চলাই মুথু নামক রাজ্যের একটি সংস্থা ও ত্রিপুরী সমাজের লোকজনরা এই উৎসবের আয়োজন প্রত্যেক বছর করে থাকেন। এবছর 20তম উশু উৎসবকে কেন্দ্র করে সরকারিভাবে বৈঠক অনুষ্ঠিত হয়। এই উৎসবকে সার্থক রূপ দেওয়ার ক্ষেত্রে বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছে সাহায্যের আবেদন জানান সাংসদ রেবতী ত্রিপুরা। সাংসদ আরও জানান, 9 এপ্রিল দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে লংতলাই ভেলি মহকুমা শাসকের কনফারেন্স হলে। এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে বলে জানান সাংসদ রেবতী ত্রিপুরা। এছাড়াও উৎসবের মূল অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী আনার প্রচেষ্টা করছেন উদ্যোক্তারা, এই বিষয়টিও তুলে ধরেন সাংসদ। সর্বশেষে সাংসদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের কাছে আবেদন রাখেন এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। এবছর 13 এবং 14 এপ্রিল লংতরাই ভেলি সাব ডিভিশনে হাকু তুইসাতে হবে, তো তার জন্য আজকে প্রস্তুতি মিটিং। আমাদের ত্রিপুরা চুবলাই বুথু সামাজিক সংস্থা এবং ত্রিপুরা সমাজ যে উদ্যোগে এই উৎসব হয় প্রত্যেক বছর, এবারে 20তম উৎসব। তো আজকে সরকারিভাবে প্রথম মিটিং আমাদের মাঝে। এই সময় আমাদের সমাজের নারা নাচেন বীরেন্দ্র ত্রিপুরা, আমাদের জেলার জেলা সভাধিপতিও আছেন, আমাদের সমাজের আর একজন টিটিএডিসির সদস্য হংস ত্রিপুরা সহ ত্রিপুরা চবলাই বুথু আমাদের প্রেসিডেন্ট শশীন্দ্র ত্রিপুরা, সাধারণ সম্পাদক তরুণী ত্রিপুরা সহ সবাই আজকে সব ডিপার্টমেন্ট লাইন ডিপার্টমেন্টকে নিয়ে আলোচনা এবং কোন কোন ডিপার্টমেন্ট কি কিভাবে সাহায্য করতে পারে তার একটা আলোচনা হলো, সবাইকে দায়িত্ব দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।